থেকে চায়ের সঙ্গে বিস্কুটটা মাস্ট রেকমেন্ডেড। আর আজকে আমি বেসিক্যালি ও তো আমাকে ডাকে না, আমি এখানে এসে ফোন করে ওকে বললাম আজকে আয় দেখা করি। দু পিস পরোটা পেয়ে যাচ্ছ আর তার সাথে দু পিস চিলি চিকেন, দামড়া একটা চিলি চিকেন দেখতে পাচ্ছ, ফ্রাইড রাইস পাচ্ছ তোমরা, ভেজ ফ্রাইড রাইস অবভিয়াসলি, তার সাথে দু পিস চিলি চিকেন। এখানে তোমরা চিকেন মোমো পেয়ে যাবে, পাঁচ পিস থাকে আর দাম মাত্র 40 টাকা। ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ পেডুক টিভি। আজকে চলেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায়। দেখো বস, অনেকদিন বাদে গোল পার্কে এসেছি। গোল পার্কে আজকে এখানে একটা মোমোর দোকান দেখেছি আর পাশে অর্পণদাকে দেখেছি, এই তো চা নিয়ে চলে এসছে। একটু রিভিউ হবে চায়ের, কি রিভিউ দেবো ভাই, কলকাতায় চায়ের চেয়ে অন্যতমটা একদম। আর একটা বিস্কুট আসছে দাদার কাছ থেকে, চায়ের সঙ্গে বিস্কুটটা মাস্ট রেকমেন্ডেড। আর আজকে আমি বেসিক্যালি ও তো আমাকে ডাকে না, আমি এখানে এসে ফোন করে ওকে বললাম আজকে আয় দেখা করি। দেখা করে আমরা গল্প করলাম, মোর কিউএনএ শুট হলো, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা একসাথে ভিডিও হচ্ছে। চা খাক দাদা, আমি একবার দেখিয়ে নিই এই দোকানটার আজকে ভিডিও করব। মোটামুটি মৌচাকের সামনেই সিচুয়েটেড, গোল পার্ক ওইখানে, মৌচাক এইখানে আর দোকানটা ঠিক এখানে। এখানে অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। একবার তোমাদেরকে মেনুটা দেখাবো, সায়ন স্ন্যাক্স দোকানের নাম। রোল 35 টাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছ মেনুটা, আমি একবার দূর থেকে দেখাচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর লাঞ্চ কম্বো যেটা হচ্ছে কি স্পেশালিটি, এখানে চাউমিন উইথ দু পিস চিলি চিকেন 70 টাকায় পাওয়া যাচ্ছে, প্রায় 70 টাকায় দুটো আইটেম, 60 টাকায় একটা, 40 টাকায় একটা, পরোটাও রয়েছে দেখতে পাচ্ছ। আর নিচে এই কটা আইটেম রয়েছে আর এই হচ্ছে ছোট্টখাটো সেট আপটা। চলো ভিডিওটা এখানেই স্টার্ট করে দেবো। আর ইনকেস যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকম ধরনের ভালো ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে। তবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক, কারণ তোমরা নিশ্চয়ই জানো আমরা বাঙালি বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। একদম এখানে তোমরা চিকেন মোমো পেয়ে যাবে, পাঁচ পিস থাকে আর দাম মাত্র 40 টাকা। তো আজকের খাবারগুলো দামের ক্রম হিসেবে সাজিয়েছি। প্রথমে রয়েছে আমার কাছে চিকেন মোমো, যেটার দাম মাত্র 40 টাকা, এখানে পাঁচ পিস থাকছে। তারপরে এখানে দুটো পরোটার সাথে দু পিস চিলি চিকেন, এর দাম 60 টাকা। আর তারপরে ফ্রাইড রাইস মানে ভেজ ফ্রাইড রাইস রয়েছে, তার সাথে দু পিস বড় বড় চিলি চিকেন, এটার দাম মাত্র 70 টাকা। অর্পণদার রিভিউ দেওয়ার ডান, এবার আমার পালা। মোটামুটি এখানে দেখতে পাচ্ছ 3 রকম আইটেম আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি এখানে প্রথমে পরোটার আইটেমটা নিয়ে নিচ্ছি। এখানে প্রথমেই বলেছিলাম দু পিস পরোটা পেয়ে যাচ্ছ আর তার সাথে দু পিস চিলি চিকেন। একবার তোমাদেরকে পরোটাগুলো দেখাই, বিষয়টাকে শেঁকার সময় বেশ কড়া কড়া করে শেঁকায়, সুন্দর লাগছে আর বেশ নরম কিন্তু হাতে ধরে বুঝতে পারছি। চলো বেশি দেরি না করে এখান থেকে একটুখানি পরোটাটা ছিঁড়ে নিই আর চিলি চিকেনের গ্রেভি দিয়ে প্রথমে দেখো এই রকমের গ্রেভি নিয়ে। গ্রেভিটা কিন্তু যথেষ্ট ভালো খেতে, খুব সুন্দর লাগছে। দামড়া একটা চিলি চিকেন দেখতে পাচ্ছ, একবার চলো চিলি চিকেনের কোটিংটা যাচাই করা যাক। কোটিং কিন্তু বেশি দেওয়া নেই, দেখো হাত দিয়ে ছাড়ালে এইরকম বেরিয়ে আসছে, কর্নফ্লাওয়ারের একটা হালকা লেয়ার দেওয়া, সেখান থেকে ভেঙে নিলে ভেতরে চিকেন কিন্তু বেশ পরিমাণে রয়েছে। এটা একটুখানি শুধু খাওয়া যাক, চলো। গোলমরিচের ফ্লেভার কিন্তু খুব ভালো পাচ্ছি, আরও দুটো আইটেম আছে তাই অল্প করে নিয়ে গ্রেভিতে একটু ডিপ করে। অ্যাকচুয়ালি ভালো খেতে, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম যা যা থাকে মোটামুটি সব কিছু প্রেজেন্ট রয়েছে। আর এই চালটা একটুখানি মানে চামচ দিয়ে ফ্রাইড রাইস দিয়ে নিয়েছে বলে ওর মধ্যে লেগে গেছে। এবারে চলো পরবর্তী আইটেম, আমার কাছে মোমো রয়েছে। এখানে তোমরা পাঁচ পিস মোমো পেয়ে যাবে, প্রথমে দেখিয়েছিলাম, এখানে রিভিউর খাতিরে একটা মোমো উদাও হয়ে গেছে। সাইজগুলো নো ডাউট বেশ বড় বড়, 40 টাকায় পাঁচ পিস চিকেন মোমো পাচ্ছ। একবার মোমোর পোস্টমর্টম করে তোমাদেরকে দেখিয়ে নিই। এখান থেকে আমি মোমোটা কাটলি, কোটিংটা কিন্তু বেশ পাতলা আর ভেতরের স্টাফিংটা যদি তোমাদেরকে দেখাই, এখান থেকে ছিঁড়ে বেশ অনেকখানি স্টাফিং দেখতে পাচ্ছি, কিন্তু সামান্য আশা করি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, যাই হোক মানিয়ে নেওয়া যায়। এর ভেতরে মিন্স করা চিকেন দেওয়া আছে আর স্প্রিং অনিয়ন সব কিছু দেওয়া, সত্যি খুব সুন্দর খেতে। মোটামুটি খুব একটা পাতলা না, কর্নফ্লাওয়ারের পরিমাণটা সামান্য বেশি দেওয়ায় বিষয়টা একটুখানি ঠিক ঠিক হয়ে আছে দেখছো। আর ভেতরে ভেজিস কিন্তু অনেকখানি রয়েছে, এখানে স্প্রিং অনিয়ন থেকে শুরু করে অনেক কিছু কুচি কুচি করে কেটে দেওয়া আছে, ধনে পাতা দেখতে পাচ্ছি, এখানে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি। ঠিক আছে চলো এখান থেকে একটুখানি স্যুপটা ট্রাই করে দেখি। স্যুপটাও কিন্তু বেশ ফ্লেভারফুল, খুব ভালো লাগলো। লাস্ট আইটেম এখানকার, বাট নট দ্য লিস্ট, কারণ এখানে অনেক রকম আইটেম রয়েছে
দেখতে পাচ্ছ এখানে ফ্রাইড রাইস পাচ্ছ তোমরা, ভেজ ফ্রাইড রাইস অবভিয়াসলি, তার সাথে দু পিস চিলি চিকেন। তো এখানে চিলি চিকেন আমার কাছে আপাতত একটাই রয়েছে, এখানে তোমরা দু পিস চিলি চিকেন পেয়ে যাবে, সেম চিলি চিকেন, ঠিক আছে, ওটা আলাদা করে আর দেখাচ্ছি না। এরকম লম্বা লম্বা চালের রাইস দেখতে পাচ্ছ, বানানোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক কিছু। এখানে কুচি কুচি করে গাজর কেটে দেওয়া রয়েছে, স্প্রিং অনিয়ন থেকে শুরু করে অনেক রকম ভেজিস ইউজ করা আছে। চলো একবার শুধু ফ্রাইড রাইসের ফ্লেভারটা দেখে নেওয়া যাক। বেশ ভালো, মানে তাওয়ায় যে জিনিসটাকে ফ্রাই করা হয়েছে না, সেটার একটা ফ্লেভার এর মধ্যে প্রেজেন্ট রয়েছে, খেতে নো ডাউট ভালো লাগছে। আর গ্রেভিতে হালকা হালকা মাখো মাখো হয়ে গেছে, স্যালাড হিসেবে পেঁয়াজ টিয়াজ দিয়েছে, ঠিক আছে। এখান থেকে চিলি চিকেনটা আমি একটুখানি নিয়ে নিই, এখানে রাখলাম, একটু হাত লাগাতে হচ্ছে, কিছু মনে করো না, যাই হোক এখান থেকে একটা বড় বাইট দেওয়া যাক। চলো সুন্দর খেতে, মোটামুটি এখানে যথেষ্ট রিজনেবল রেটে, এই গোলপার্ক থেকে গড়িয়াহাটের এরিয়ার মধ্যে অনেক দোকান আছে, তোমরা যে কোনো একটা দোকানেই ট্রাই আউট করতেই পারো, সব দোকানেই মোটামুটি ভালো খাবার পাওয়া যায়। শেষের দিকে জেনে নেওয়ার পালা যে কর্ণধারের কেমন লাগলো। তো মিস্টার কর্ণধার, একবার বলুন যে আপনার এখানকার কোন আইটেমগুলো ভালো লেগেছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানকার পরোটা চিলি চিকেন, ওটা আমার হেভি লেগেছে, আর ফ্রাইড রাইসটা আমি রেকমেন্ড করব, শুধু ভালো লেগেছে। পরোটাটা বেশ নরম নরম, হ্যাঁ ওই দিক থেকে খুব নরম, এবং সুন্দর সুন্দর পিস করে কেটে কেটে দিয়েছে। গরম গরম খাবার খেলে সব পটাই ভালো মোটামুটি, বাট পরোটার সঙ্গে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা শুধু মাস্ট রেকমেন্ডেড। আর তোমার হিসেবে দামটা কি মনে হয়, ঠিকঠাক? একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। চলো ফাইনালি ভিডিও শেষে আমি চলে এসেছি, অনেকদিন বাদে অর্পণ দার সঙ্গে দেখা হলো, বেশ মজা হয়েছে, খাবার দাবার আমরা সবাই শেয়ার করেই খেলাম। দোকানটা কিন্তু পুরো সপ্তাহ খোলা থাকে, তোমরা যখন ইচ্ছা এসে খেয়ে যেতে পারো, আর তার জন্য টাইমিংটা দরকার, দুপুরবেলা একটা দোকান খোলে আর 11টায় দোকান বন্ধ করা হয়, মানে অনেকখানি টাইম, দুপুর একটা থেকে রাত 11টার মধ্যে যখন খুশি এসে তোমরা ট্রাই করে দেখতে পারো। পরোটাটা কিন্তু আমার সত্যি ভালো লেগেছে, আর তার সাথে সাথে আর যে দুটো আইটেম দেখালাম, মোমোটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর যদি বলি ফ্রাইড রাইসের কথা, চালগুলো কিন্তু দাম হিসেবে যথেষ্ট লম্বা ইউজ করেছে, আর দাদা বলছিল কি একটা নাম, ওটা মনে নেই। আর এখনও যদি ভিডিওটা লাইক না করে থাকো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায়। টিল দেন খেতে থাকো, আর মনে রাখো খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগ্যাল।